एक्स्ट्रा टाइम। কলকাতার ময়দানে ঐতিহ্যবাহী মেজরাস ক্লাব সামাজিক কাজেও দীর্ঘদিন অগ্রগণ্য। লকডাউন পরবর্তী সময়ে প্রায় কর্মহীন গোটা ময়দান, খেলার জগৎ। খেলা নেই, অনুশীলন নেই, নেই অনেক কিছুই। এ কারণেই ময়দান জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত তাঁবুর মালিরা প্রায় কর্মহীন। ক্লাবগুলি তাদের দায়ভার বহন করছে। এই অবস্থায় এগিয়ে এলো মেজরাস ক্লাব। ময়দানের মালিদের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এই সামাজিক অনুষ্ঠানের কিছু অনুপ্রাণিত ভিডিও আপনাদের জন্য রইল। সকলকে নমস্কার। জয় শুভ উদ্যোগে সামিল হয়েছেন এবং যারা আজ এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই অতিমারী বহু মাস ধরে চলছে, মাঝে কিছুদিন সীমিত হয়েছিল, কিন্তু আবার প্রবল বেগে চলছে। আমরা যারা খেলাধুলোর সাথে জড়িত তারা জানি যে খেলাধুলো কতটা ক্ষতিগ্রস্ত। খেলাধুলো ক্ষতিগ্রস্ত মানে যারা খেলে, যারা খেলোয়াড়, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এখন পেশাদারিত্বের যুগ, অনেক খেলোয়াড় বা বেশিরভাগ খেলোয়াড় পেশাদার এবং তারা সত্যি সত্যি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মহামারীতে কোভিড-19 জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত, আতঙ্ক। শুধু খেলোয়াড় নয়, খেলোয়াড়দের সাথে যারা জড়িত রেফারি, আম্পায়ার, কোচ, এরা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে অর্থনৈতিক দিক নিয়ে। এছাড়া খেলাধুলোর সাথে জড়িত যারা দৈনন্দিনভাবে জড়িত, যারা অন্তর থেকে এই খেলাধুলোকে সেবা করে, তাদের অন্যতম হচ্ছে বিভিন্ন টেন্টের সাথে জড়িত যেসব কর্মীরা আছে। আজকে তাদের হাতে ত্রাণ তুলে দিতে পেরে আমরা আজকে এখানে যারা উপস্থিত নিশ্চয়ই ধন্য মনে করছি। এই অতিমারির মধ্যেও এই খেলোয়াড়দের কথা মনে রেখে, কোচ রেফারিদের কথা মনে রেখে আইএফএফ সচিব খুবই কঠিন কঠোর পরিশ্রম করেছেন এবং জাতীয় স্তরের দুটো টুর্নামেন্ট কলকাতায় অনুষ্ঠিত করেছেন, আইলিগ কোয়ালিফায়ার এবং আইলিগ, এবং যার জন্য শ্রী জয়দীপ মুখার্জি আমার ডান দিকে বসে আছে, সারা ভারতবর্ষ ওনাকে খুব মিস করেছে। মুখ ঢাকা পড়িল, কলি যুগ আসিল, মুখ ঢাকা পড়িল, দূরত্বের গুরুত্ব বুঝে চলতে হবে ভাই, মানে মানে হাত ধুতে হবে তাই, মানে মানে হাত ধুতে হবে তাই। কলি যুগ আসিল, মুখ ঢাকা পড়িল, দূরত্বের গুরুত্ব বুঝে
চলতে হবে ভাই, বারে বারে হাত ধুতে হবে তাই, বারে বারে হাত ধুতে হবে তাই। তোর সাজগোজ পরিপাটি রইল যত গয়না গাটি, চুলোয় গেছে এখন সব মনের বাসনা। সাজগোজ পরিপাটি রইল যত গয়না গাটি, চুলোয় গেছে এখন সব মনের বাসনা। ঢাকায় আছিস যতক্ষণ, বাজবি খেপা ততক্ষণ, ঢাকায় আছিস যতক্ষণ, বাজবি খেপা ততক্ষণ। নিয়মের বন্ধনে আটকে রাখো ভাই, বারে বারে হাত ধুতে হবে তাই, বারে বারে হাত ধুতে হবে তাই। কাছের লোক, কাছের বন্ধু বর্তমান তো অবশ্যই, আর প্লাস তো এখানে আছে মানে সবাইকে বলতে গেলে যে এই উদ্যোগের পাশে এসে দাঁড়ানোটা, এটাই আমার মনে হয় জেলাশিলদের কাছে একটা বড় সাপোর্ট বাপা দাও আছে। তো আবার যদি কখনো প্রয়োজন হয় সেটা ডাকলে আমরা নিশ্চয়ই আসবো। আর এটাও বলছি, এটা আমাদের সবাইকে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে, কেন আমার মনে হয় না করোনাটা ইউনিয়ে চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা দিচ্ছে। সুতরাং যদি সব লাভ দিতে পারে আমার মনে হয়। এই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে বলে বলছি না, এই এই ক্লাবগুলোকে যারা দেখভাল করেন, অর্থাৎ যে শব্দটা আমরা ব্যবহার করি মালি, কিন্তু আমার মনে হয় যেন ক্লাবগুলো তাদের অবশ্যই সকালবেলায় প্লেয়ার বা কর্মকর্তাদের, কিন্তু সারাদিনের জন্য এই ক্লাবগুলোকে যারা দেখভাল করেন এবং এই ক্লাবগুলোকে যারা বাঁচিয়ে রাখেন প্রকৃত অর্থে। একটা ক্লাব শুধুমাত্র তার ফুটবল খেলা দিয়ে বাঁচে না, আমি বলছি যে তার এই যে গাছপালা থেকে আরম্ভ করে এই বাড়িটা যে দাঁড়িয়ে আছে, এই এটার পিছনে প্রতি মুহূর্তের যে নজরদারিটা এরা চালা, এবং সবচেয়ে বড় কথা এরা অনেকে শুনেছি যে একসময় এখানে সংসার পেতেও থাকতেন আশেপাশে, এবং তার ছেলেই চাকরি পেতেন এখানে কাজে ঢুকতেন, এরকমও শুনেছি। আমার অনেকে মনে হতো যে আমি কেন মালির ঘরে জন্মালাম না, তাহলে আমি এই মনোরঞ্জন ভট্টাচার্যের দেখতাম একদম কাজ থেকে, হ্যাঁ, কিংবা শিশির ঘোষ কি বদমাইশি করছে নাম, হ্যাঁ সেটা দেখতাম, কিংবা এইরকম আরো আগের কথা বললে তো মুগ্ধ হতাম পিকে চুনি বলরামেকে, এত কাছ থেকে দেখতাম, এবং দেখতাম এমন একটা অবিন্যস্ত অবস্থায়, মানে যখন ওরা সহজ আরো স্বাভাবিক আরো অন্যরকম। ফলে এই মালিকদের জন্য এরকম একটা অনুষ্ঠান ব্যবস্থা করেছে, এবং একই সঙ্গে আমি এই কথাটা বলছি, ওরা যে লিখেছেন এখানে হাত পড়া নিয়ে বন্ধু, আর আমার বারবারই মনে হচ্ছে যে এই যারা আমরা বারবার বলছি না যে আমাদের ইনফেকশন বেড়ে গেছে, সংক্রমণ ইত্যাদি শব্দগুলো বলছি, এই রোগটা বা এই অসুখটা আমাদের আর একটা জিনিসেরও শিক্ষা দিয়েছে, এই সংক্রমণ শব্দটা মানে একটা রোগ বা অসুখই কেন সংক্রমিত হবে, এই ধরনের কাজ কেন সংক্রমিত হবে, আমরা দেখছি যে এটা সংক্রমিত হয়েছে, অনেক ক্লাব অনেক সংক্রমণ অনেক মানুষ প্রণোদিত হয়ে নিজেরা কিন্তু এই ধরনের কাজগুলোর মধ্যে চলে এসেছে, এইটা কিন্তু একটা বড় শিক্ষা। এবং আমরা চাই সমাজের সকল মানুষের মধ্যে এই সংক্রমণ তীব্রভাবে ঘটুক, এবং সেটাকে মেরে ফেলা না, মানে কোনো রকম অন্যরকম ওষুধকে আমরা যেন আমাদের ভেতরে স্বদেশিগুলোকে আমাদের পাড়াগুলোকে আমাদের অন্যরকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেগুলোকে যেন মেনে না করো। Bye.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।